আসসালামু আলাইকুম, আমি আশফাক উজ্জামান। আবার চলে আসলাম আরেকটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। তাহলে চলুন সরাসরি চাকরির বিজ্ঞপ্তিটা দেখে আসি। ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে নিই, আপনারা যেখানেই থাকেন সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। তাহলে চলেন আজকের বিজ্ঞপ্তি নিয়ে কথা বলি। আজকে যে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওই যে WFP, মানে জাতিসংঘের যে বিশ্ব খাদ্য কর্মসূচি যে অর্গানাইজেশনটা আছে সেটাতে চাকরির সুযোগ নিয়ে আমি এখন যেখানে আছি এটা হচ্ছে তাদের অফিসিয়াল যে ওয়েবসাইট সেটাতে আপনাদের দেখা দিই, এবং লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক পাবেন, এখানে ফুল ডিটেলস আমি দেওয়া থাকবে, মানে এডুকেশনাল কোয়ালিফিকেশান, ভ্যাকেন্সি, স্যালারি কত, ডিটেলস, অ্যাপ্লিকেশন কী, সিস্টেমটা কীভাবে অ্যাপ্লাই করবেন, ফুল ডিটেলস আমি আমার ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক পাবেন। সেই লিঙ্কটাতে ক্লিক করলে ফুল ডিটেলসগুলো পেয়ে যাবেন, এবং এই লিঙ্কটাও ওইখানে থাকবে। এখানে ক্লিক করে আপনারা এখান থেকে সরাসরি এখানে চলে আসবেন, ঠিক আছে। আমি এরপর একটা মানে এত কিছু পড়তে গেলে তো আপনার অনেক সময়ের বিষয়, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই জন্য আমি একটা সামারি করে রাখছি, ঠিক আছে। আমি এখন সেটা নিয়ে কথা বলি। চলেন, এই হচ্ছে সেই সামারিটা, যে ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম WFP এই জব সার্কুলার 2020 পাবলিশ বাই দেয়ার অথরিটি ক্যারিয়ার্স 5.successfactors.eu ইন্টারেস্ট অ্যাপ্লিকেন্টস ক্যান অ্যাপ্লাই টিল 19 এপ্রিল, মানে 19 তারিখ পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন। অর্গানাইজেশন হচ্ছে ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম WFP, ডেজিগনেশন হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন অফিসার NOA, ভ্যাকেন্সি মানে তারা উল্লেখ করে নাই তারা কয়জন চাচ্ছে, এডুকেশনাল কোয়ালিফিকেশান হচ্ছে ইউনিভার্সিটি ডিগ্রি ইন বিজনেস অর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনস, ইঞ্জিনিয়ারিং অর আদার রিলিভেন্ট ফিল্ড রিলেটিং টু অফিস ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, এইজ এনি মানে কোনো ডিফাইন করে নেই তারা, কত লিমিট দেয় নাই যে এত বছরের স্কিল কী লাগবে দেখেন, রানিং অ্যান্ড অর এক্সপিরিয়েন্স ইউটিলাইজিং কম্পিউটার্স ইনক্লুডিং ওয়ার্ড প্রসেসিং স্প্রেডশিট অ্যান্ড আদার WFP স্ট্যান্ডার্ড সফটওয়্যার প্যাকেজ অ্যান্ড সিস্টেম, জেনারেল নলেজ অফ ইউএন সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসিস রুলস রেগুলেশনস অ্যান্ড প্রসিডিউরস ইন দ্য এরিয়া অফ অ্যাডমিনিস্ট্রেশন, এক্সপিরিয়েন্স হচ্ছে আপনার অ্যাটলিস্ট 7 ইয়ার্স। এই জিনিসটা খেয়াল রাখবেন, ফ্রেশার অ্যাপ্লাই করে কোনো লাভ নাই, কারণ তারা অ্যাটলিস্ট 7 ইয়ার্সের এক্সপিরিয়েন্স তারা চাইছে। জব টাইপ হবে ফুল টাইম, এবং জবের নেচার হবে কন্ট্রাকচুয়াল, মানে এটা একটা কন্ট্রাকচুয়াল জব, এবং এটা 12 মাসের কন্ট্রাকচুয়াল জব, মানে 1 বছরের জন্য। ক্যান্ডিডেট টাইপ হবে এনি, মানে মেল ফিমেল, তবে ফিমেলদের এনকারেজ করছে যে অ্যাপ্লাই করার জন্য, মানে এক্সপিরিয়েন্স ভালো যদি থাকে কোনো ফিমেল তাহলে তাদের এনকারেজ করছে যে অ্যাপ্লাই করার জন্য। ওয়ার্ক প্লেস হচ্ছে ঢাকা, স্যালারি হচ্ছে অ্যাজ পার ইউএন স্যালারি স্কেল, মানে ইউএনের যে স্যালারি স্কেল থাকে না সেই স্কেলটা অনুযায়ী হবে। আমরা জানি যে ইউএনের স্কেল অনেক ভালো। অ্যাপ্লিকেশন রুলস, এই যে সেই লিঙ্কসটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক পাবেন, সেখানে ক্লিক করলে এগুলো পেয়ে যাবেন। এবং অ্যাপ্লিকেশন ডেডলাইনটা হচ্ছে 19 এপ্রিল 2020, ঠিক আছে। এই ডিটেলসটা এইখানেও আছে দেখেন, এই যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, কন্ট্রাক্ট টাইপ ফিক্সড টার্মস, কন্ট্রাক্ট ডিউরেশন 12 মান্থস, ডিটি স্টেশনস হচ্ছে ঢাকা বাংলাদেশ, ন্যাশনালিটি হচ্ছে বাংলাদেশি অনলি, মান্থলি নেট স্যালারি হচ্ছে অ্যাজ পার ইউএন স্যালারি স্কেল, ঠিক আছে। এই যে এখানে দেখেন বলে দিচ্ছে যে ফিমেল অ্যাপ্লিকেন্টস অ্যান্ড কোয়ালিফাইড অ্যাপ্লিকেন্টস ফ্রম ডেভেলপিং কান্ট্রিজ আর স্পেশালি এনকারেজড টু অ্যাপ্লাই, মানে ফিমেল এবং কোয়ালিফাইড অ্যাপ্লিকেন্টস মানে যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের এনকারেজ করছে যে অ্যাপ্লাই করার জন্য, ঠিক আছে। এখানে ফুল ডিটেলস আপনারা পেয়ে যাবেন, আপনারা ভালোভাবে পড়ে নিন, আমি এতগুলো পড়লে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে। এই জন্য আমি সামারিটা আপনাদের বলে দিলাম, ঠিক আছে। এরপরও কোনো সমস্যা হলে ভিডিও নিচে কমেন্ট করেন, আমি যতটুকু জানি জানানোর চেষ্টা করব। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, এবং প্রতিদিন যদি চাকরির ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।